কটা বাজে অর্ক? মানে মানে এখন একটা বাজে। তো তো কি হয়েছে? তো একটা বাজে তো। হ্যাঁ একটা বাজে তো কি হয়েছে? আমি রেডি হয়ে বসেছিলাম অর্ক, তোমাকে কৈফিয়ত দিতে পারবো না আমি, বুঝলে? ঠিক আছে, কথা দিয়েছিলাম আসতে পারবো, আসতে পারিনি। তো কি হয়েছেটা কি? আসতে পারোনি মানে? আসতে পারিনি মানে আসতে পারিনি? আমার যখন ইচ্ছা হবে আসবো, যখন ইচ্ছা আসবো না, তোমাকে বলার কিছু নেই আমার। হ্যাঁ সেটাই অর্ক, এই সবকটা অকারণ রাগের পেছনে না কোনো না কোনো ভয় লুকিয়ে থাকে, আর তোমার এই ভয়ের কারণটাকে আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে হবে না তোমাকে, কি করবে তুমি? তুমি বাধ্য অর্ক, আমি কোনো রাস্তার মেয়ে নই যে তুমি তাকে জবাব দেবে না। আই অ্যাম ইওর ওয়াইফ। ওয়াইফ 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 তো কি কি হয়েছে? কি মাথা মাথা কিনে নিয়েছো আমার তুমি? হ্যাঁ কিনে নিয়েছি, কোথায় ছিলে তুমি সারা সময়? বলবো না। কি করবে তুমি? বললাম না কোনো কৈফিয়ত দেবো না আমি। আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি কোথায় গেছো, কার সাথে গেছো? হ্যাঁ তুমি অন্য ছেলেদের সঙ্গে কোথায় কোথায় ঘুরতে যাও আমি কি জানি না? তোমাকে বলতে হবে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করি। তুমি আগে কিছু জিজ্ঞেস করবে না? হ্যাঁ জিজ্ঞেস করো না, একবার জিজ্ঞেস করো। শোনো আমার মুখ খুললে পড়ে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? ও হ্যাঁ মা জোনাকি, শোনা জোনাকি, জোনাকি, জোনাকি। প্লিজ ওয়েট, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কিছু বলেছে? স্যার ডক্টর, ডক্টর। ইয়েস, আমার মেয়ে কালকে রাত্রিবেলা এখানে আমরা অ্যাডমিট করেছিলাম, এখন কেমন আছে? আসলে আমাকে ছেড়ে ওর থাকা কখনো তো অভ্যেস নেই, আমি যদি একবার পারি আমি। দেখুন আপনার মেয়ের এখনো সেন্স আসেনি, কোনো একটা ঘটনার জন্যে, সেটা আপনারাই ভালো বলতে পারবেন। ট্রমা থেকেও প্রায় হোমায় চলে গেছে, 36 ঘন্টার আগে আমরা কিছু বলতে পারছি না। উই আর ট্রাইং আওয়ার বেস্ট, কিপ ফেইথ। তুমি এখানে কি করছো সন্ডাল? হ্যাঁ এই সব কিছু তোমার জন্য হয়েছে, আমার মেয়ের জন্য কিছু হয় না। সর্বনাশ আমি বলে দিচ্ছি, সর্বনাশ তোমাকে আমি। চলো এই ছেলেটাকে আপনি জানেন না স্যার, এই ছেলেটা দেখছি। তুমি চলো বসো বসো, কাম সিট হিয়ার, সিট হিয়ার। আকাশ শোন, তোমার সঙ্গে আমার একটু দরকার ছিল। বসো বসো বসো, আইল সি। এসো, জানি হয়তো তোমার অবাক লাগলো যে একজন স্বামী হিসেবে কি করে নিজের স্ত্রীর এই সমস্ত কথা আমি বলতে পারলাম, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। রায়াকে আটকাতে না পারলে একসঙ্গে অনেকগুলো জীবন শেষ হয়ে যাবে। আর আপনি, আপনি কি পাবেন? আমার জন্য চিন্তা নেই, না পেতে পেতে হাত পেতে কিভাবে চাইতে হয় সেটাই আমি ভুলে গেছি। রায়া ও আর অর্ক স্যারের একটা নোংরা ভিডিও বানিয়েছে ব্ল্যাকমেলিং করার জন্য, সেটাই ওর চরম অস্ত্র। ভিডিওটা আমার আমার বাড়ির পিসিতে রাখা আছে। কি এখনো জ্ঞান ফিরেনি? কিন্তু আমি আমি পরে ফোন করছি। তুমি এখানে কি করছো? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আমার নেই, আমার তোমার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই। তোমার জন্য সম্পূর্ণ বদলে গেছে, আমাকে সন্দেহ করতে শুরু করেছে। আপনি কত মিথ্যা কথা বলবেন? আপনি কতবার মিথ্যা কথা বলে নিজের সত্যটাকে ঢাকবেন? অর্কবাবু, রায়ের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়েছে কে? আপনি।
শাস্তি পেয়েছে কারা? সম্পূর্ণ আর আপনার মেয়ে, তাই তো? কিন্তু তোমরা তো সম্পূর্ণের সঙ্গে কয়েকটা ছবি, আমরা কিছুবার কথা বলেছি আর কয়েকদিন ঘুরেছি, তাই তো? ব্যাস, আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস না করে কাকে বিশ্বাস করলেন? অর্ঘ্যবাবু, আপনার স্ত্রীর মনে প্রাণে শুধু একটাই নাম, সেটা হলো অর্ঘ্য। রায়া আর আপনার যে নোংরা ভিডিওটা, সেটা অর্ঘ্যবাবু, বেশি দেরি হওয়ার আগে সম্পূর্ণকে নিজের কাছে ফিরিয়ে আনুন। তুমি আমার কেন এত? না না, আমি আপনার উপকার করছি না, এটা আমাকে করতেই হতো। কি চাও তুমি? কি দেবেন, টাকা, বকশিস? যদি দিতেই চান তাহলে একবার জোনাকিকে দেখতে দেবেন। আমার মেয়েটা এখনো কিরকম করছে? ও কিরকম একটা যেন করছে, ও প্রচন্ড ভয় পেয়েছে। আমার মেয়েটা খুব ভয় পেয়ে আছে, কি হবে? তোমরা তোমরা কেন এসেছো? তোমরা চলে যাও মা, তোমরা আবার ঝগড়া করবে? না না, তোমরা চলে যাও। না মা, তোমরা চলে যাও। না মা, আমাকে ছেড়ে দাও। আমি অনেক দূরে চলে ঝগড়া করব না। আমাকে ছেড়ে দাও, ঝগড়া করব না। কখনো কেউ ঝগড়া করবে না। তুমি শোও, আমরা ঝগড়া করব না মা। তুমি মিথ্যা কথা বলছো। কথা শুনো মা, মা তুমি চলে যাও। না না, মিথ্যা কথা বলছো। আমরা করব না, আমরা ঝগড়া করব না। তোমরা চলে যাও। আমার কথা দিচ্ছি তোমাকে, আমরা আমি অনেক দূরে চলে যাব। তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। তোমরা মিথ্যা কথা বলছো। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। তোমরা মিথ্যা কথা বলছো, না তো আমি অনেক দূরে চলে যাব। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। জোনাকি, বাবা আর মা সত্যি কথা বলছে, বিশ্বাস করো। এখন থেকে নো ঝগড়া, নো রাগ, নো গাল ফুলিয়ে থাকা, শুধু নাচ গান আর আঁকা। আমি তোমার সঙ্গে মিল দিয়ে কথা বলতে পারবো তো? বাবা ইয়া যাবে না রেগে, আসবে না তেরে ঝড়ের বেগে? না, আমি তো চলে যাচ্ছি দেশে, আমার মোহনার কাছে। ও যে আমার পথ চেয়ে আছে, তাই না? সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে, একই বায়না, কি করে থাকি আর দিফাকি? তাহলে আমি কার সঙ্গে কথা বলবো মিলিয়ে? ছন্দ মেলাবো ছন্দে? কেন, এই বাবা মার সাথে ওরাই শিখে নেবে সব। আছে না কি কোনো ছন্দ? ছন্দে মেলাবে ছন্দ, মিল দেবে মিলে, আমার কথা খুব শিগগিরই যাবে ভুলে। ডাকছে আমায় দেশের ধুলো, ডাকছে লাল মাটি। টাটা করে দাও, আমি তবে কাটি।